ঝড়ের প্রভাবে ভারী বৃষ্টির সতর্কতা। দীঘা থেকে ফিরছেন পর্যটকেরা। দীঘা বঙ্গোপসাগরে ঘনীভূত নিম্নচাপের প্রভাবে সৃষ্টি হয়েছে ঘূর্ণিঝড় গুলাব। পশ্চিমবঙ্গের উপকূলীয় এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। তাই সোমবার থেকে দীঘাকে পর্যটক শূন্য করার নির্দেশ দেওয়া হয়েছিল জেলা শাসকের তরফে। হোটেলগুলিকে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে, পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত কোনো পর্যটককে হোটেলে থাকতে দেওয়া যাবে না। সেই মতো গতকাল থেকেই পর্যটকেরা তাদের বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছেন। রবিবার থাকার কারণে পর্যটকদের ভিড় থাকলেও দীঘা থেকে সমস্ত পর্যটকেরা আস্তে আস্তে ফিরতে শুরু করেছে। পর্যটকরা জানাচ্ছেন, করোনা থাকার দরুন দীর্ঘকাল পর দীঘায় বেড়াতে এসেছিলেন তারা, কিন্তু প্রশাসনের নির্দেশকে মান্যতা দিয়েই তারা হোটেল ছেড়ে চলে যাচ্ছে। অন্যদিকে ভগবানপুর, পটাশপুর, চণ্ডীপুরে এখনো বন্যা পরিস্থিতি। নতুন করে ঘূর্ণিঝড়ের প্রভাবে আশঙ্কায় ক্রমাদ গুনছে উপকূল এলাকার মানুষেরা। আমরা দীঘা এসেছি আজকে থাকার জন্যে, কিন্তু প্রশাসনের নির্দেশ হচ্ছে যে ঘূর্ণিঝড় সাইক্লোনের পরিণত হয়েছে, তাই এখানে প্রশাসন কাল থেকে সব হোটেল খালি করে দিতে বলেছে 3 দিনের জন্যে। তা আমরা ওই জন্যে বাধ্য হয়ে প্রশাসনের নির্দেশকে মান্যতা দিয়ে আমরা এখান দিয়ে ফেরত যাচ্ছি। আজকে ওয়েদার কেমন দেখছেন? আজকের ওয়েদার সকালের থেকে এখন আস্তে আস্তে ক্রমশই মানে খারাপের দিকে এগোচ্ছে। তাই কিছুক্ষণ আগে বৃষ্টি হলো, ভিজলামও কিছুক্ষণ। দীঘায় তো একটা ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে, তার জন্য প্রবল ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে, কিন্তু দীঘায় কোনো পর্যটক থাকা যাবে না প্রশাসন ঘোষণা করছে। বেড়াতে এসে ফিরে যাচ্ছেন? হ্যাঁ, ফিরে যাচ্ছি, কারণ প্রশাসনের অ্যানাউন্স করেছে আর কি যে চলে যেতে ঝড় বৃষ্টির কারণে, ওই কারণে আমাদের ছেড়ে দিতে হচ্ছে হোটেল। হ্যাঁ, আর কিছুক্ষণ আছি, চলে যাব আমরা। আর কদিন থাকার ইচ্ছা ছিল? আর 2 দিন থাকার ইচ্ছা ছিল, কিন্তু সেটা থাকলে তো আর হবে না, ওই ওয়েদারও চিন্তা করতে হবে। পূর্ব মেদিনীপুর থেকে মদন মাইতির রিপোর্ট, টাইমস বাংলা।